হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি চলে এসেছি কলকাতা সায়েন্স সিটিতে। এই নিয়ে আমি সেকেন্ড টাইম সায়েন্স সিটিতে এলাম। ফার্স্ট টাইম যখন আমি সায়েন্স সিটিতে এসেছিলাম তখন সায়েন্স সম্বন্ধে আমার কোনো নলেজও ছিল না। ইভেন আমি এতটাই ছোটো ছিলাম যে ফার্স্ট টাইম এসে কী কী দেখেছিলাম সেটাও মনে নেই। তারপর যখন একটু একটু বড় হলাম, যখন সায়েন্স সম্বন্ধে সত্যি ইন্টারেস্ট জাগলো, তখন স্কুল কলেজের গণ্ডির মাঝে পড়ে আর আশা হয়ে ওঠেনি। তারপর হঠাৎ কিছুদিন আগে ভাবলাম যেহেতু এখনও পর্যন্ত সায়েন্সের উপর ইন্টারেস্টটা থেকেই গেছে, তো একটা র্যান্ডম রবিবার ক্যামেরা হাতে নিয়ে চলে এলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। সায়েন্স সিটির মেন গেটে ঢোকার সঙ্গে সঙ্গে দুটো রাস্তা পেয়ে যাবে। একটা রাস্তা বাম দিকে গেছে, আরেকটা রাস্তা ডান দিকে গেছে। বাম দিকের রাস্তাটা হচ্ছে যদি তোমরা পায়ে হেঁটে সায়েন্স সিটির ভিতরে ঢুকতে চাও তাহলে বাম দিকের রাস্তাটা ধরতে হবে, আর যদি তোমরা রোপওয়ের মাধ্যমে যদি সায়েন্স সিটির ভিতরে ঢুকতে চাও তাহলে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। আর রোপওয়ের মাধ্যমে যদি সায়েন্স সিটির ভিতরে ঢুকতে চাও তাহলে রোপওয়ের টাকা অর্থাৎ 60 টাকা এবং সায়েন্স সিটির ঢোকার এন্ট্রি ফি যেটা 65 টাকা, দুটো টিকিট একসঙ্গেই করে নিতে হবে। সায়েন্স সিটিতে আসতে হলে তোমরা হাওড়া, দমদম এবং বিধাননগর যে কোনো স্টেশন থেকে তোমরা অনেকও বাস পেয়ে যাবে। আর বাসে উঠে শুধু বললেই হলো যে আমি সায়েন্স সিটি যাবো, একদম সায়েন্স সিটির গেটের সামনে নামিয়ে দেবে। আর তোমরা যদি ক্যাব বা ট্যাক্সিতে আসো তাহলে ক্যাবে বা ট্যাক্সি ড্রাইভারকে যদি বলো যে সায়েন্স সিটি যাবে তাহলে একদম সায়েন্স সিটির মেন গেটে তোমাদেরকে নামিয়ে দেবে। আর তোমরা যদি নিজেরা যদি গাড়ি বা বাইকে যদি আসো তাহলে এখানে সায়েন্স সিটির মধ্যে পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে, তো এখানে পার্কিংয়ের কোনো রকম অসুবিধা হবে না। তো এখন আমি চলে এসেছি সায়েন্স সিটির ভেতরের এন্ট্রি গেটের সামনে, আর এই দিকে হচ্ছে সায়েন্স সিটির গেটের এন্ট্রি পয়েন্ট। আর এই দিকে যতখানি জায়গা আছে অর্থাৎ এই দিকে এতখানি যে জায়গা যেটা আমি হেঁটে এলাম ওই দিকটা হচ্ছে গোটাটা ফ্রি, অর্থাৎ ওই দিকে ঘুরে বেড়াতে হলে কোনো টিকিট লাগবে না। এর ভেতরে অর্থাৎ মেন সায়েন্স সিটির ভিতরে ঢুকতে হলে এখানে 65 টাকা টিকিটের মূল্য লাগবে, যেটা আমি আগেও বললাম। তো এই দিকে যে এত সুন্দর সাজানো গোছানো জায়গা, এত বড় জায়গা, এখানে তোমরা ফ্রিতে ঘোরাফেরা করতে হবে, কোনো রকম টিকিট লাগবে না। তো টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কালেক্ট করার জন্য। অ্যাকচুয়ালি সামনে অনেকটাই লাইন আছে, তো আমি এখন অনেকটাই পিছনে দাঁড়িয়ে আছি। এখান থেকে টিকিট কালেক্ট করব, দিয়ে তারপর এন্ট্রি নেব সায়েন্স সিটির মেন সায়েন্স সিটির ভেতরে। টিকিট কাউন্টারের সামনে তোমরা দেখতে পেয়ে যাবে সমস্ত ধরনের টিকিটের মূল্য, তার সঙ্গে পেয়ে যাবে বিভিন্ন ধরনের অফার এবং বিভিন্ন ধরনের কম্বো প্যাক, যেটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যে সায়েন্স সিটিতে ঢোকার জন্য যে 65 টাকা দিয়েছে যে টিকিটটা কাটলে, এটাতে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাকোরিয়াম, স্পেস এক্সিবিশন, ডাইনামোসন হল, সায়েন্স পার্ক, রিফ্লেকশন এবং মেরিটাইম সেন্টার। আর এই যে নিচের অংশ অর্থাৎ রোপওয়ে, 3D শো, টাইম মেশিন, স্পেস, তারপর ইভালুয়েশন অন লাইফ, এই যে সমস্ত রকম রোড ট্রেন, এইগুলো সমস্তর জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে, যেগুলো এখানে দামও লিখে দেওয়া আছে। আর 65 টাকার বিনিময়ে তোমরা ওপরে যেগুলো ছিল ওইগুলো দেখতে পাবে। তো টিকিট কেটে ঢুকে পড়েছি সায়েন্স সিটির ভেতরে। তো ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে একটা ম্যাপ পেয়ে যাবে, অর্থাৎ কোথায় কী আছে, অর্থাৎ সায়েন্স সিটি এত বড় জায়গার মধ্যে কোথায় কী আছে, অর্থাৎ কোন অংশে গেলে কী দেখতে পাওয়া যাবে, গোটাটা এইখানে ম্যাপের সাহায্যে দেখানো আছে, যেটা তোমাদেরকে দেখাবো একটু। তো সায়েন্স সিটির ভিতরে আমরা দেখতে পেয়ে যাবো স্পেস ওডিসি, এভিয়ারি, তার সঙ্গে পেয়ে যাবো ডাইনামেশন হল, তার সঙ্গে পেয়ে যাবো মিসাইল পার্ক, তার সঙ্গে সায়েন্স এক্সিবিশন হল, তারপর হচ্ছে ফুড কোর্ট, তারপর বাটারফ্লাই নার্সারি, তার সঙ্গে পেয়ে যাবো এইদিকে জিম পার্ক, তারপর মেরিটাইম সেন্টার, আরও অনেক কিছুই পেয়ে যাবো সায়েন্স সিটির ভেতরে। ম্যাপ থেকে চোখ সরানোর সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেলাম ফুল দিয়ে সাজানো সায়েন্স সিটির বেস্ট ভিউ, তার সঙ্গে পেয়ে গেলাম সায়েন্স সিটির বড় বড় বিল্ডিং এবং ফিজিক্সের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এবং ব্যাকগ্রাউন্ডে কুয়াশা ভরা একটা আকাশ। একটুখানি এগিয়ে আসতেই দেখতে পেলাম ফটো তোলার একটা পারফেক্ট জায়গা, তার সঙ্গে দেখতে পেলাম সায়েন্স এক্সপ্লোরেশন হল যাওয়ার একটা ঠিকানা। আর এই দিকটাতে হচ্ছে, এই দিকটাতে তেমন কিছু নেই, এই দিকটাতে দাঁড়িয়ে করে ছবি তোলা যায়। আর এই দিকে একটুখানি ঢুকে, অর্থাৎ একটুখানি খানিকটা ঢুকে তোমরা ছবি তুলতে পারো। আর এই দিকটাতে বেশি কিছু নেই, এই দিক দিয়ে ভেতরে ঢোকা যায় না, এই দিকটা শুধু ফটো তোলারই জন্য, এর চেয়ে বেশি কিছু এই দিকটাতে হয় না। সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে যেতেই তোমরা দেখতে পেয়ে যাবে ফান অ্যাক্টিভিটিতে ভরা একটা জায়গা, এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটিতে ভরা, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের খেলার ইনস্ট্রুমেন্ট আছে। তো এখন আমি চলে এসেছি সায়েন্স এক্সপ্লোরেশন হলের সামনে। তো হলের সামনেটা একদম ভিড়ে ভরে গেছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু আজকে রবিবার। অ্যাকচুয়ালি সায়েন্স সিটিতে রবিবার এবং ছুটির দিন প্রচুর ভিড় হয়, আর অন্যান্য দিনে খুব একটা ভিড় হয় না। আর সায়েন্স সিটিটা আরেকটা জিনিস বলতে রাখি, সায়েন্স সিটিতে অনেক ঘোরার জায়গা আছে এবং একটা ভীষণ বড় এলাকা নিয়ে গঠিত সায়েন্স সিটিটা, এবং এখানে বিভিন্ন ধরনের শো হয় যেগুলো না দেখলে সায়েন্স সিটি আসাটাই বেকার হয়ে যাবে। তো যখনই তোমরা সায়েন্স সিটি আসবে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা হাতে সময় নিয়ে আসবে, কেননা না তো সায়েন্স সিটি অনেক ভালো ভালো শো এবং ভালো ভালো জায়গা তোমাদের মিস করতে হবে, ইভেন একটা দিনও খুব সহজে কেটে যাবে সায়েন্স সিটিতে।
সায়েন্স এক্সপ্লোরেশন হলে তোমরা দেখতে পেয়ে যাবে খুবই ফেমাস দুটি শো, একটা হচ্ছে ডার্ক রাইড আর একটা হচ্ছে হিউম্যান ইভ্যালুয়েশন। ডার্ক রাইডের টিকিটের মূল্য হচ্ছে 45 টাকা আর হিউম্যান ইভ্যালুয়েশনের টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। আর স্কুল স্টুডেন্টের জন্য বিশেষ ছাড় আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমি একটা কথা বলে রাখি, তো আমি এই সায়েন্স সিটিতে যতগুলো শোতে ঢুকবো, অর্থাৎ যতগুলো শো আছে সবেতেই আমি যাব। আর কোনোটা শোর ব্যাপারে আমি তোমাদেরকে কোনো রকম স্পয়লার দেবো না, অর্থাৎ আমি শোর কোনো ভিডিও ফুটেজ অথবা কোনো রকম আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে জানাবো না। আমি চাই যে তোমরা নিজেরা সায়েন্স সিটি এলে নিজেরা নিজেদের শোর এক্সপিরিয়েন্স নিও, তো এটাই আমি চাইবো। তো আমি তোমাদের কোনো রকম ইন্টারেস্ট ব্রেক করবো না বা কোনো রকম স্পয়লার দেবো না, তোমরা এসে নিজেরা নিজেদের শোয়ের ইন্টারেস্ট নিও। তো এখন আমি চলে এসেছি নেক্সট বিল্ডিংয়ে, যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে স্পেস ওডিসি, মেরিটাইম সেন্টার আর হচ্ছে ডাইনামেশন হল। স্পেস ওডিসিতে তোমরা দেখতে পেয়ে যাবে টাইম মেশিন, স্পেস সায়েন্স, ভুল ভুলাইয়া এবং 3D শো। আর মেরিটাইম সেন্টারে তোমরা দেখতে পেয়ে যাবে হিস্টোরি এবং নেভিগেশন। আর ডাইনামেশন হলে তোমরা দেখতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটি এবং অ্যাকোরিয়াম। আর এই স্পেস ওডিসি আর মেরিটাইম সেন্টারের জন্য তোমাদের এক্সট্রা করে টিকিট কাটতে হবে। আর ডাইনামেশন হলে যে সব ইকুইপমেন্টগুলো আছে বা যেগুলো দেখার জিনিস আছে সেগুলো ফুললি ফ্রি অফ কস্টে তোমরা দেখতে পেয়ে যাবে, কিন্তু স্পেস ওডিসি এবং মেরিটাইম সেন্টার জন্য তোমরা এই পাশের টিকিট কাউন্টারে টিকিট পেয়ে যাবে। তো এর জন্য টিকিট কিনতে হবে। গ্রাউন্ড ফ্লোরটা দেখা কমপ্লিট করে ফেলেছি, তো এবার আমি লিফট ধরে চলে যাবো টপ ফ্লোরে। একটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে, তোমরা যদি একবার যে টপ ফ্লোরে যদি চলে যাও তাহলে তোমরা ফার্স্ট ফ্লোর দিয়ে এই বিল্ডিংয়ের বাইরে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ তুমি দ্বিতীয়বার গ্রাউন্ড ফ্লোরে আর আসতে পারবে না। তাই সবার প্রথম তোমরা যখন টপ ফ্লোরে যাবে তার আগে গ্রাউন্ড ফ্লোরটা গোটাটা সঠিকভাবে দেখে নিও। তো আমি এখন চলে এসেছি একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরে তোমরা দেখতে পেয়ে যাবে হেলুসিনেশন, তার নিচের ফ্লোরে দেখতে পেয়ে যাবে পাওয়ার অফ টিন, এবং তার নিচের ফ্লোরে দেখতে পেয়ে যাবে বায়োডাইভার্সিটি, আর একদম ফার্স্ট ফ্লোরে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাকোরিয়াম। ও আচ্ছা, একটা কথা বলতে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে সায়েন্স সিটি কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর আমি এখন টপ ফ্লোর থেকে আস্তে আস্তে নামছি। তো এই টপ ফ্লোরটা গোটা হেলুসিনেশনে ভর্তি আছে, বিভিন্ন ধরনের হেলুসিনেশন এখানে অ্যাক্টিভিটি আছে। আর এইভাবে গোল করে ঘুরে ঘুরে তোমাদেরকে নিচে নেমে যেতে হবে। এরকম রাউন্ড সিঁড়ি আছে, মানে এরকম ফ্লোর আছে, এরকম এখানে রাউন্ড করে হেঁটে যেতে যেতে তোমরা ফার্স্ট ফ্লোরের এক্সিট গেট দিয়ে এই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে হবে। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোরে। তো এই ফ্লোরটায় আছে অ্যাকোরিয়াম, যেটা প্রথমেও বলেছিলাম। এই অ্যাকোরিয়ামে তোমরা দেখতে পাবে যাবে বিভিন্ন ধরনের মাছ এবং বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম, অর্থাৎ এই ফার্স্ট ফ্লোরটা গোটাটা জুড়ে তোমরা দেখতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজের অ্যাকোরিয়াম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাবাই।